আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে ময়েশ্চার নিয়ে। তো ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টিন, দুটা দুই বিষয়। তো ময়েশ্চার রিগেইন বলতে আমরা কি বুঝে থাকি এবং ময়েশ্চার কন্টিন বলতে আমরা কি বুঝে থাকি? তো আপনারা জানেন ময়েশ্চার হলো একটি তরল জাতীয় জিনিস। তো যখন কোনো তরল জাতীয় জিনিস বা আর্দ্রতা জাতীয় জিনিস আমাদের তুলা, সুতা অথবা টেক্সটাইল যে মেটেরিয়ালস আছে সেই টেক্সটাইল মেটেরিয়ালের মধ্যে কতটুকু সে সুপ্ত আকারে থাকে সেটাকে আমরা বলি যে ময়েশ্চার কন্টেন্ট। আর এটা হলো যে ময়েশ্চার রিগেইন, অর্থাৎ আমাদের এই টেক্সটাইল মেটেরিয়াল তুলা হতে পারে, সুতা হতে পারে বা আদার্স ফেব্রিক্স হতে পারে, সেগুলা আপনার কতটুকু পরিমাণ সে সর্বোচ্চ আর্দ্রতা সে তার মধ্যে গ্রহণ করতে পারে সেটি হলো ময়েশ্চার রিগেইন। তো ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি যখন একটি যখন আপনি কটন আমদানি করবেন বিদেশ থেকে, তখন এটি সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে তাহলে আপনাকে যে কটন যে বিক্রেতা বা তুলার যে ভেল বিক্রেতা, ওরা আপনাদেরকে ঠকিয়ে দিতে পারে। তো ময়েশ্চার কন্টেন্ট যত কম থাকবে, আপনার ইয়ার্ন হতে পারে, তুলা হতে পারে অথবা ফেব্রিক হতে পারে, তত আপনাকে ঠগানোর চান্স কম থাকে। যখন ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে আপনার সুতার মধ্যে, এর মানে হলো যে সুতার মধ্যে পানি আছে। ধরেন ময়েশ্চার আমাদের ধরেন 8% ময়েশ্চার আসছে, এর মানে হলো যে 100 কেজি যদি আপনি ইয়ার্ন বা সুতা কিনেন, এর মধ্যে 8 কেজি আপনার পানি থাকবে। ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে আমাদের আমাদের যে লসের পরিমাণটা সেটি আমরা বেশি দেখতে পাবো। আর যদি ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, এর মানে হলো যে ধরেন আমি 100 কেজি ইয়ার্ন, সুতা অথবা তুলা কিনছি, তো এর মধ্যে ময়েশ্চার কন্টেন্ট হলো যে 2%, এর মানে হলো যে 100 কেজি ইয়ার্ন বা সুতা যদি আমি ক্রয় করি তাহলে এর মধ্যে আমি 2 কেজি ময়েশ্চার ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা অর্থাৎ পানি জাতীয় জিনিস আমি ক্রয় করলাম। তো এটি আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হয় যে ময়েশ্চার কতটুকু আছে আমাদের কটনের মাঝে, সুতার।